নমস্কার, দাস কুকি ম্যাজিকে সবাইকে স্বাগত জানাই। আজ এসেছি আবারও একটা নতুন স্বাদের নতুন রেসিপি নিয়ে। আজ বানিয়েছি সর্ষে দিয়ে মাছের ঝাল। তো চলো শুরু করি। প্রথমে আমি মাছগুলোকে ভালো করে ভেজে নিলাম। এখানে আমি রুই মাছ নিয়েছি। এই রুই মাছটাকে ভালো করে লাল করে ভেজে নিয়েছি। এবার আমি যে তেলটা আছে ওর মধ্যে দিয়ে দিলাম জিরে ফোড়ন আর কিছুটা সামান্য পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নিলাম। এবার দিয়ে দিলাম আদা বাটা, দিয়ে দিলাম টমেটো, দিয়ে মশলাটাকে আর একটু ভেজে ওর মধ্যে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটাকে ভালো করে কিন্তু কষিয়ে নেব। এবার এখানে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, দিয়ে মশলাটাকে ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দিলাম জল, পরিমাণ মতো জলটা দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম নুন। এবার যখন ঝোলটা ফুটে আসবে এর মধ্যে দিয়ে দিলাম সর্ষে বাটা আর দিয়ে দিলাম মাছগুলো, দিয়ে 2 মিনিট মতো রান্না করলেই কিন্তু সর্ষে দিয়ে রুই মাছের ঝাল কেমন হয়েছে কিন্তু অবশ্যই জানাবেন। আর এখানে সর্ষে বাটাটা আমি একটু নুন দিয়ে সর্ষেটা বেটে নিয়েছিলাম।